কখনো ভেতরে ছিল তো এটা এটা কতক্ষণ আগে দেখেছিল তোমরা পালা 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 উল্টা পাল্টা পালানোর চেষ্টা করবে কিন্তু ওই জি হ্যাঁ এখান থেকে ভিড় কমায় এই এটা দেখতে পাচ্ছেন বাড়ির ভেতরে একটা বকড়ো সাপ ঢুকে আছে বকড়ো সাপ যেটাকে বাংলায় বকড়ো বলা হয় বকড়ো খড়ির গমা বলে এটা বাড়ির ভেতরে ছিল তো এটা এটা কতক্ষণ আগে দেখেছিল তোমরা খুব এগড়েছি বাজে এবং বাড়ির কাছে ইটের স্তূপ বা কাঠের গুঁড়ি জমিয়ে রাখবেন না বাড়িতে পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন
এবং রাত্রিবেলা টর্চ লাইট ব্যবহার করবেন, তাহলেই সামনে কামড় থেকে কোনো বাধা থাকবে। আর সাপ হচ্ছে আমাদের পরিবেশের অংশ, সাপ না থাকলে কি হবে, পরিবেশের ভারসাম্যটা বজায় থাকবে না। ফুড চেইন বা খাদ্য শৃঙ্খল বা বাস্তুতন্ত্র পড়ে চলে পারবে প্রত্যেকে আপনারা জানেন বাস্তুতন্ত্র হয় না, একটা প্রাণীর সঙ্গে আরেকটা প্রাণীর সম্পর্ক। তো সাপ বেঁচে না থাকলে পরিবেশের ভারসাম্য পুরোপুরি খারাপ হয়ে যাবে, ঠিক আছে। মানুষ কেউ বাঁচবে না, কারণ সাপ না থাকলে ইঁদুর আমাদের ফসল নষ্ট করে দেবে। বলছিলাম দাদা কি ওখানে একটু দেখে নিতে হবে, চেক তো করবো, আমি চেক করবো গাড়িটা। আপনার নাম্বারটা দিয়ে দিন। ধন্যবাদ আপনাদের সবাইকে সাপটাকে বাঁচানোর জন্য, ঠিক আছে। সাপ মারবেন না, সাপ মারাটা কিন্তু আইনত অপরাধ। কোনো ব্যক্তি যদি সাপকে মারতে গিয়ে দোষী প্রমাণিত হয় তার কিন্তু জেল হয়ে যায়, সাপ কিন্তু কোনো সময় তেড়ে এসে কাউকে কামড় দেয় না। আমি বারবার বলছি, কেউ যদি মিস্টেক করে বাঁধে তখনই কামড়। ওই জন্য প্রত্যেকে রাত্রেবেলা টর্চ লাইট ব্যবহার করবে। অনেকে নিজের বাড়িতে আইডিয়াতে হাঁটে, হয়তো টিউবওয়েল কোথায় আছে বার কোথায় মানুষ জানে, চোখ বন্ধ করে দিলেও কিন্তু নিজের বাড়িতে হেঁটে যাবে, কারণ আইডিয়া থাকে, কিন্তু ওটা করবেন না। টর্চ না থাকলে মোবাইল সবার হাতে ফোন থাকে, ফ্ল্যাশ লাইট ব্যবহার করবেন। মানে মোট কথা হলো, সাপ দেখতে পেলে আপনি পাও দিবেন না, আপনাকে কামড় দিবেন, সেলফ দিবেন। শুধু সাপের ভয় থাকে না, ধাক্কা লেগে পড়তেও তো পারে, অন্ধকারে হাঁটতে। ওই জন্য টর্চ লাইট ব্যবহার করবেন। যে সাপটাকে উদ্ধার করা হয়েছিল সেটাকে প্রাকৃতিক পরিবেশে মুক্ত করা হয়েছিল। আমার উদ্দেশ্য এই প্রাণীগুলোকে প্রকৃতিতে বাঁচিয়ে রাখা। এরা প্রকৃতিতে বেঁচে থাকলে আমাদের প্রকৃতির ভারসাম্য বজায় থাকবে, সাপটা প্রাকৃতিক পরিবেশে জঙ্গলে চলে গেল। তো ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দেবেন।